हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। पंचस्वामी काके बोले मेदेर बैष्णव मते? पंचस्वामी एवं तादेर नाम कि, तारा एलो कोथा थेके? এই পঞ্চস্বামীর মধ্যে প্রথম স্বামী হচ্ছে এই ইহজগতে যাকে মহিলা বা নারী বিয়ে করেছে তিনি হচ্ছে প্রথম স্বামী। দ্বিতীয় স্বামী কে? দ্বিতীয় স্বামী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তৃতীয় স্বামী কে? তৃতীয় স্বামী হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। মহাদেব কেন? নারীরা যে সিঁদুর ধারণ করে সেটাই হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেব, এবং তিলক তার প্রতীক। তিলক কেন? তিলক জগৎ স্বামীর জন্য বৈষ্ণবরা কাটে। বৈষ্ণবরা দেখবেন যেমন সিঁদুর দেয় তেমন তিলক কাটে, কেননা ওরা নিজের স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরছে এবং জগৎ স্বামীর জন্য তারা তিলক ধারণ করছে। এই যে শাখা ধারণ করছে, শাখাটা কে? শাখাটা বিন্দা দেবী, মানে আমরা যাকে জানি তুলসী দেবী। ওই তুলসী দেবী স্বামী এই শঙ্খচূড় দৈত্য। এই শঙ্খচূড় দৈত্যকে স্বয়ং ভগবান বিনাশ করেছিল। ভগবানের অপর নাম হচ্ছে শঙ্খচক্র গদাপদ্মধারী, কেননা ভগবান শ্রীবিষ্ণুর হাতে আপনি দেখলে দেখে ভালো করে দেখলে দেখতে পাবেন যে ভগবানের হাতে শঙ্খ ধারণ করা আছে। এই শঙ্খটাই হচ্ছে নারীদের স্বামী, যেটা হচ্ছে শাখা। এবং নোয়া কি? নোয়াটা হচ্ছে লোহাসুর থেকে ওনার জন্ম। লোহাসুর স্বয়ং হচ্ছে এই নোয়া। এই লোহাসুরকে ভগবান শ্রীবিষ্ণু বধ করেছিল। এই বধ করার পরেই এই কিন্তু লোহার সৃষ্টি, লোহার পরেই কিন্তু এই নোয়ার সৃষ্টি। কেন? এই নোয়াটাও কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর দান। আপনারা সবাই ভগবান শ্রী বিষ্ণু বলুন, কৃষ্ণ বলুন, নারায়ণ বলুন, যাই বলুন, এই পাঁচ স্বামী হচ্ছে ভগবানের দান। একজন স্বয়ং ভগবান তিনি, যে ভগবান শ্রী কৃষ্ণ নিজেই একজন স্বামী। আমি একটি গান করেই শেষ করব। মহামন্ত্র হরে কৃষ্ণর নাম বলেই আমি আজকের আমাদের ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম।